বান্দরবানে রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের ডাকাতি। রুমার শাখার অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে অভিযান চলছে। উত্তর কোরিয়ার মতো বাংলাদেশে একদলীয় শাসনের অভিযোগ ডক্টর মঈন খানের। বিএনপির উদ্ভট কথায় কান দেবে না আওয়ামী লীগ। সারা দেশে বইছে তাপদাহ, বিপর্যস্ত জনজীবন, দুই তিন দিন অব্যাহত থাকতে পারে পরিস্থিতি জানিয়েছে আবহাওয়া অফিস। দেখছিলেন বিআইবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বান্দরবানে রুমার পর এবার থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা বাজার ঘেরাও করে রেখেছে, কয়েক রাউন্ড গুলির তথ্য পাওয়া গেছে। রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই থানচির ব্যাংক দুটিতে দিনে দুপুরে হামলা হয়েছে। ব্যাংকের ভল্ট খুলতে না পারলেও ডাকাতেরা ক্যাশে থাকা সব টাকা নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এদিকে রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার সহ লুট করা মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। এ বিষয়ে সকালে রুমা উপজেলা পরিষদ পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশ, বান্দরবানের জেলা প্রশাসক ও সোনালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, ব্যাংকে ভল্টের বিষয়ে সিআইডি ও পুলিশের এক্সপার্ট টিম কাজ করবে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। এর আগে মঙ্গলবার রাত 9টার দিকে অস্ত্রসহ 60 থেকে 70 জন মুখোশধারী যুবক রুমার সোনালী ব্যাংকে হামলা করে। এ সময় তারা 2 কোটির বেশি নগদ টাকা লুট করার পাশাপাশি যাওয়ার সময় আনসার বিডিপির 10টি ও পুলিশের 8টি আগ্নেয়াস্ত্র লুট করে। ব্যাংক লুটের সময় ডাকাতরা ব্যাংকের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায় এবং ফাইলপত্র তছনছ করে। ডাকাতির ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফকে দায়ী করছে স্থানীয় লোকজন। দর্শক, বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির বিষয়ে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন আমাদের বান্দরবান প্রতিনিধি আল ফয়সাল বিকাশ। গতকাল এই 8:30 থেকে 9:30 পর্যন্ত প্রায় 1 ঘন্টা ব্যাপী এই রুমা এই উপজেলা প্রশাসনের এখানে তাণ্ডব এই লীলা চালিয়েছে একটি সন্ত্রাসী দল। এই তারা তাণ্ডব লীলা চালানোর পরে একসাথে তারা এই ঢুকে পড়েছে এই যে রুমা যেটি সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংকে ঢুকে তারা সেখানে লুটপাট চালিয়েছে এবং ভাঙচুরও করেছে। পাশাপাশি সোনালী ব্যাংকের যে ম্যানেজার, সেই ম্যানেজারকে এই পার্শ্ববর্তী যেই মসজিদ আছে সেই মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায়। এখনও পর্যন্ত তাদের কোনো সংবাদ পাওয়া যায়নি। এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে যেটা এই জানা গেছে, থানচি উপজেলায় 2টা ব্যাংক একই সাথে ডাকাতির ঘটনা ঘটেছে। তারা 2টা ব্যাংকের বোল্ডারে যদি বোল্ডার ভাঙতেও যদি না পারে, ওইখানে যে ক্যাশ ছিল, ক্যাশ টাকা যে লেনদেন ছিল, সেই ক্যাশ টাকাগুলো তারা ওইখান থেকে লুট করে নিয়ে যায়। পাশাপাশি বাজারে যারা তাদের যে তাণ্ডব লীলাগুলো মোবাইল করছিল তাদের অনেকের মোবাইলও তারা ছিনিয়ে নিয়ে যায়। এবং সেখানে সান্দাকপাড়া যে পাড়াটি আছে সেই পাড়ারও অনেক লোকজনকে তারা অপহরণ করেছে বলে ইতিমধ্যে জানা গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এছাড়া চীনের ঋণ সহায়তা চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন তারা। পরে গণভবনে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ম্যানেজমেন্ট টিমের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, উত্তর কোরিয়ার মতো দেশে একদলীয় শাসন চলছে। অভিযোগ করেন বিএনপিকে নিশ্চিহ্ন করার ছুতো খুঁজছে সরকার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নৌকা ডুবে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় এস এম জাহাঙ্গীর ও তার পরিবারের খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী দলের 50 লাখ নেতাকর্মীর নামে মামলা রয়েছে। মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে বিএনপিকে দমন করা যাবে না। নেতাকর্মীরা হতাশ নয় উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, বিএনপির আন্দোলন সফল হয়েছে, 5% মানুষও ভোট কেন্দ্রে যায়নি, বিএনপি জনগণের জন্য রাস্তায় আছে।
পৃথিবীতে তো 200টি দেশ আছে, আমরা তো অনেক অত্যাচারী জালেম সরকার সারা বিশ্বে আমরা দেখেছি। আপনি দ্বিতীয় কোনো উদাহরণ দেখাতে পারবেন যেখানে বিরোধী দলের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে, 50 লক্ষ বিরোধী দলের নেতাকর্মীকে আসামি করা হয়েছে? ক্যাম্বোডিয়ার কথা জানি আমরা, জিম্বাবুয়ে দেখেছি, আমরা উত্তর কোরিয়া দেখেছি। আমার তো সন্দেহ আছে যে সেখানেও এত খারাপ পরিস্থিতি আছে কি। কাজে সরকার বিএনপির উপরে আক্রমণ করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবার জন্য তারা ছুতো খুঁজছিল। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্তে সমালোচনা করেন ডক্টর আব্দুল মঈন খান। এটা আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের সিদ্ধান্ত, তারা আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করছে না, এটা তো অবাক কাণ্ড। তাহলে আওয়ামী লীগ নিজেই তো আজকে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নৌকা সিম্বলকে প্রত্যাখ্যান, সেই ভয়ে তাদের নৌকা তারা নিজেরাই ডুবে। বিএনপি তো কোনোদিন বলেনি যে তারা নির্বাচনে যাবে না। বিএনপি একটি কথা বলেছে যে আমরা ধোকাবাজি, প্রহসন এবং চিটিংবাজির নির্বাচনে আমরা যাব। বিএনপি নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, নীরব প্রতিবাদের মধ্য দিয়ে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। দুস্থদের সাহায্য না করে ইফতার পার্টির অভিযোগ তুলে আবারও বিএনপির সমালোচনা করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। আরও বলেন, বিএনপির 80% মানুষ নির্যাতিত বলে দলটির নেতারা যে দাবি করেছেন, সরকার তার তালিকা চেয়েছিল কিন্তু বিএনপি নেতারা তালিকা দেয়নি। বিএনপির উদ্ভট কথায় আওয়ামী লীগ কান দেয় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রোজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা 10 আসনের দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ আয়োজন করা হয় ধানমন্ডি 32 প্রাঙ্গণে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা আগুন সন্ত্রাস করে অপরাধ করেছে তাদের জন্য মায়া কান্না করছে বিএনপি। আরো বলেন, বিএনপির 80% মানুষ নির্যাতিত বলে দলটির নেতারা যে দাবি করেছেন, সরকার তার তালিকা চেয়েছিল কিন্তু বিএনপি নেতারা তালিকা দেননি। একে একে সব নেতা বের হয়ে গেছে জেল থেকে, কোথায় নির্যাতন? আমি মির্জা ফখরুলকে বলেছি তালিকা দি, এখন কেউ অপরাধ করলে খুনের মামলার আসামি, অস্ত্র মামলার আসামি, মানুষ মারার আসামি, আগুন সন্ত্রাসের আসামি হলে সেটা একটা অপরাধ। এ অপরাধের জন্য যারা জেলে যাবে তাদের জন্য কেন বিএনপির এত মায়া কান্না, আমি জানতে চাই। ওবায়দুল কাদের আরো বলেন, ঢাকায় ভিক্ষুকের সংখ্যা নিয়ে যারা সরকারের সমালোচনা করে, দুস্থদের সাহায্য না করে তারা কিভাবে ইফতার পার্টি করে সেই প্রশ্ন তোলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে উত্তরবঙ্গের দুরবস্থার কথা উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঢাকা সিটিতে এত ভিক্ষুক কেন, এইসব প্রশ্ন করেন, তাদের লজ্জা করে না যে তারা একজন গরিব মানুষকেও এই কষ্টের দিনে, রোজার মাসে কোনো প্রকার সাহায্য করেননি? তাদের আমলে উত্তরবঙ্গের রংপুর কোর্টে পতিতাবৃত্তিতে মহিলারা অভাবের তাড়নায় পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল কোর্টে গিয়ে। অনুষ্ঠানে ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। চৈত্রের শেষে এসে হঠাৎ করে ভ্যাপসা গরমে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। সিলেটের ময়মনসিংহ ছাড়া সারাদেশে এই তাপমাত্রা আরো 2-3 দিন থাকবে। মাঝে কিছুটা কমলেও ঈদের সময় গরম বাড়তে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মামুন আবদুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জামাল খান। রোজার শুরু থেকেই স্বস্তিদায়ক আবহাওয়ায় বেশ ফুরফুরায় ছিলেন সবাই, তবে গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ায় ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের। হঠাৎ গরমে অনেকেই ভুগছেন ঠান্ডা জ্বরে, চাহিদা বেড়েছে ইলেকট্রনিক পাখার।
ব্যাপার হচ্ছে ঠান্ডা গরমের ভিতরে তো আমার গলাটলা মানে সর্দি কাশি লেগে গেছে, বুঝছেন? দেখছেন তো, মানে কথা শুনে তো বুঝতে পারতেছেন। এখন কী করার আছে? কিছু তো করার নাই। ট্যানিং দুদিন ধরে রোদের তাপমাত্রাটা অনেক বেশি, রোজা থাকতে একটু কষ্ট হচ্ছে। দিনের শুরুটাও ভালোভাবে কাটলে পরে দিনের শেষটা অনেক কষ্ট হচ্ছে মানুষের। আগে রোজার শুরু থেকে তো একটু কমই ছিল, এখন তো দেখতেছি দিন তাপমাত্রা বাড়তেছে, জানি না সামনে আরও কী হয়। এখন বাসায় রোদের প্রবলেমের কারণে, বাসায় ছোট বাচ্চা আছে যার কারণে যে এখন আবার সাজার ফ্যান নিয়ে যেতে হইতাছে। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, রোজা রেখেও জীবিকার তাগিদে পথে বের হয়ে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাদের। কষ্ট ভালো লাগে না, গরমে বাঁচি না, এই তো আমার ঘামে যায়, অস্ত হয়ে যায়, ভালো লাগে না, পেটে তো খায়, খাওয়া লাগবে তো, কর্ম তো করতে হবে। আমার কর্ম করতেই হবে, মেঘ থাক বৃষ্টি থাক গরম থাক, আমার কর্ম করিয়া খো, আমার চলতেই হবে। যেহেতু বউ পোলাবান আছে, সংসার আছে, কামাই ছাড়া তো উপায় নেই, এত কষ্টের ভিতরে কামাই করে বউ পোলাবানদের নিয়ে চারটা ডাল ভাত খায় যাতে সুখে শান্তিতে থাকতে পারি, এই জন্য কিন্তু অনেক কষ্ট হয় আমাদের। স্বস্তির খবর নেই আবহাওয়াবিদদের কাছে। পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বলছেন, মাঝে তাপমাত্রা কমলেও ঈদের সময় বাড়তে পারে সূর্যের তেজ। একমাত্র হয়তো সিলেট বিভাগ এবং ওই ময়মনসিং বিভাগ, যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওইসব অঞ্চল বাদে বাকি অঞ্চলগুলোতে, আর চট্টগ্রাম বিভাগের কিছু অংশ বাকি অংশগুলোতে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ চলমান, যেটা আছে সেই তাপদাহ কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা আছে আগামী 6 তারিখ পর্যন্ত। তার পরবর্তীতে 7 এবং 8 তারিখে দেশের উপর, সারা দেশের উপর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং কালবৈশাখীর ঝড় অথবা দমকা হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 8 এবং 9 তারিখে এপ্রিল মাসে। এখন পর্যন্ত আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু 10 এবং 11 তারিখে মোটামুটি আমরা ভালো ওয়েদারে আমরা আশঙ্কা করছি। তবে অনিশ্চয়তা এখনও থেকে যায়, এর মধ্যে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আবহাওয়া আর কি। তবে এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন সেই অনুযায়ী আবার 10 এবং 11 তারিখে ভালো ওয়েদারে আমরা আশঙ্কা করছি। তাপমাত্রার এই প্রখরতা থেকে কিছুটা নিস্তার পাবেন সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অঞ্চলের মানুষ। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করেছে, ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ আবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে লুটপাটের রাজনীতি চালু করতে চায়। সংগঠনের নেতারা বলেছেন, বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কিনা এই সিদ্ধান্ত নেবে শিক্ষার্থী ও বুয়েট প্রশাসন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, ছাত্রলীগের প্রাণঘাতী নির্যাতন থেকে নিস্তার পেতেই বুয়েটের শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার মতে, ছাত্র রাজনীতির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের যে অবস্থান তার একক দায়িত্ব ছাত্রলীগের। ছাত্রদল সভাপতি বলেন, দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে কলঙ্কিত করেছে ছাত্রলীগ, বুয়েটের চলমান আন্দোলনের সাথে একাত্মতা জানান ছাত্রদল সভাপতি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বান্দরবানে রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের ডাকাতি, রুমা শাখার অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে অভিযান চলছে। উত্তর কোরিয়ার মতো বাংলাদেশে একদলীয় শাসনের অভিযোগ ডক্টর মঈন খানের, বিএনপির উদ্ভট কথায় কান দেবে না আওয়ামী লীগ। সারাদেশে বইছে তাপদাহ, বিপর্যস্ত জনজীবন, 2-3 দিন অব্যাহত থাকতে পারে পরিস্থিতি জানিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।